يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আমাদের ঈদের দিনে কি করতে হবে? ঈদের দিনে যেটা করতে হবে সেটা হলো গোসল করা। গোসল করা একটা হলো মুস্তাহাব, ভালো। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে গোসল করতেন। তাহলে ঈদের দিনে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, এটা হলো ভালো মুস্তাহাব। ঈদের দিনে সাজ সজ্জা গ্রহণ করা এবং সুগন্ধি ব্যবহার করা এটাও মুস্তাহাব, এটা ভালো। সাজসজ্জা গ্রহণ করা, সব থেকে যেটা উত্তম কাপড় আছে, ভালো কাপড় আছে, পোশাক আছে, সেই পোশাকটাকে পরিধান করা, যদি নতুন হয় তাহলে আরো ভালো হলো, এবং সুগন্ধি ব্যবহার করা ঈদের দিনে। ঈদের দিনে বের হওয়ার পূর্বে কিছু খাওয়া। ঈদের দিনে বের হওয়ার পূর্বে কিছু রাসূলুল্লাহ সাল্লাম তিনি খেতেন, খেয়ে তারপরে বের হতেন, এটা হলো ঈদুল ফিতর। আর ঈদুল আজহার দিনে তিনি কিছু খেতেন না, তিনি সলাত শেষ করার পরে তিনি খেতেন। আসল উদ্দেশ্য হলো যে ঈদের দিনে মানে ঈদের আগের দিন সূর্য যখন এই চাঁদ তখন উঠে যায় ঈদের জন্য, তারপর থেকে আপনি খাবার খেতে পারেন। এটা কেউ যেন না মনে করে যে ঈদ পর্যন্ত আমি খাবার খেতে পাবো না, তাহলে ঈদের দিনে রসুল সাল্লাম তিনি খেতেন এবং যেটা খেতেন সেটা হলো খেজুর, এবং খেজুর তিনি বিজোড় খেতেন। বিজোড় বিজোড় মানে তিনটি বা পাঁচটি এরকম ভাবে তিনি খেয়ে বের হতেন। ঈদের দিনে পায়ে হেঁটে যাওয়া এটা হলো মুস্তাহাব এবং ভালো। ঈদের দিনে পায়ে হেঁটে যাওয়া যদি অনেক দূরে হয়, যাওয়া অসম্ভব হয়, তাহলে গাড়ি ব্যবহার করতে পারা যায়। ঈদের ময়দানে বের হতে হবে। ঈদের ময়দানে, ঈদের ময়দান ফাঁকা ময়দানে শহর বা গ্রামের বাইরে যদি হয় বা শহর বা গ্রামের মধ্যে যেখানে ফাঁকা ময়দান আছে সেখানে গিয়ে ঈদ পড়া, যদি ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে ঈদ পড়া যায়। ব্যবস্থা বলতে গেলে শহর এলাকা, কিন্তু এখানে আমাদের ব্যবস্থা নাই বা হয়তো বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই জন্য মসজিদে ঈদ পড়া যায়। তবে মসজিদে ঈদ পড়তে গেলে আপনার যে ঈদের আগে এবং পরে কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে কেউ যদি ঈদ পড়ে তাহলে প্রথমে এসে বসবে, তাই ওই হাদিসটি ফিট করে যে মসজিদে বসার আগে দুই রাকাত সালাত আদায় করা করতে হবে, দুই রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে যদি মসজিদে হয়। তাহলে ব্যবস্থা না থাকলে অসুবিধা হলে মসজিদে পড়া যায়। এবং ঈদের দিনে শিশু এবং মহিলাদেরকে বের করতে হবে। শিশু এবং মহিলাদেরকে ঈদের জন্য ঈদের ময়দানে নিয়ে আসা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম বলেন যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আদেশ করতেন, আমাদেরকে আদেশ করা হতো যেন আমরা বের করি মহিলাদেরকে, এবং এমনকি ঋতুবতী মহিলা এবং অকুমারী মানে যারা এখনো যুবক হয়নি সেই মহিলাদেরকেও যেন আমরা বের করি। অতএব শিশু মহিলা এবং যুবতী মহিলাদেরকে ঈদের জন্য বের করতে হবে, তারা যেন কল্যাণে এবং এই মুসলমানদের সাথে দোয়াতে শরীক হতে পারে। দোয়া বলতে গেলে এখানে হাত ধরে দোয়া নয়, এমনি এখানে যে নামাজ এবং খুতবা এসবগুলো আছে এগুলোকে বলা হয়েছে। তাছাড়া দোয়া মানে হলো আহ্বান করা, এখানে ব্যাপক অর্থ আছে, দোয়া মানে হাত ধরে দোয়া নয়। যাই হোক, যাতে করে শরীক হতে পারে। কিছু কিছু সাহাবি মহিলারা অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কারো কাছে মানে পর্দা করার ব্যবস্থা নাই, ওড়না নেই, তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সাথীদের মধ্যে কারো যদি অতিরিক্ত থাকে তাহলে সে তার সাথীকে দিয়ে দিবে, বা যদি বড় থাকে তাহলে সে ঢেকে নিবে। যে ঈদের দিনে যেন, ঈদের দিনে যেন ঈদের ময়দানে মুসলিমদের সাথে শরীক হতে পারে, অতএব ঈদের দিন তাদেরকে নিয়ে আসতে হবে। ঈদের দিনে তকবীর পাঠ করা, ঈদের দিনে তকবীর পাঠ করতে হবে। ঈদের দিন কবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাফিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। ইদ্দাতা মানে নির্ধারিত সময়, নির্ধারিত সংখ্যাগুলো যখন তোমরা পূরণ করবে, পূরণ করার পরে পরে ওয়ালিতুকাফিরুল্লাহ তোমরা আল্লাহ তাআলার বড়ত্ব ব্যক্ত করো, তাকবীর পাঠ করো, তুকাব্বিরু তাকবীর পাঠ করো, এই জন্য যে আলা মা হাদাকুম তোমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এবং ওয়ালাআল্লাকুম তাশকুরুন এবং শুকরিয়া স্বরূপ তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, এই জন্য কি করতে হবে? তকবীর পাঠ করতে হবে। ঈদের দিনে বলতে কখন থেকে তকবীর পাঠ করতে হবে তার সময় কি? ঈদের দিনে বলতে গেলে
যখনই আপনার সন্ধ্যা লাগবে অর্থাৎ চাঁদ উঠে যাবে ঈদের দিন, ঈদুল ফিতরের কথা উল্লেখ হচ্ছে এখানে, ঈদুল ফিতর যখনই চাঁদ উঠে যাবে তখন থেকে আপনাকে তকবীর পাঠ করতে হবে, মসজিদে বাজারে ঘাটে যেখানেই যান না কেন তকবীর উচ্চ স্বরে পাঠ করতে হবে এবং মহিলারা আস্তে আস্তে পাঠ করবে এবং ঈদের নামাজ পড়া অবধি এটা চলতে থাকবে। ঈদের তকবীরের শব্দগুলো কি হবে? তকবীরের শব্দগুলো আমাদের অনেকের মুখস্থ আছে, যে তকবীরের শব্দগুলো হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে যে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ। এরকম ভাবে তকবীর পাঠ করতে পারা যায়, তবে আমাদের যেটা মুখস্থ আছে সেই তকবীরটা পাঠ করতে হবে। ঈদের নামাজের সময় কখন, ঈদের নামাজ আমরা কখন আদায় করব? ঈদের নামাজের সময় হলো যে ঈদের নামাজের সময় হলো যে চাস্তের নামাজের সময়ের মতো ঈদের নামাজের সময়। চাস্তের নামাজ কখন আমরা আদায় করি? চাস্তের নামাজ আদায় করি সূর্য ওঠার 15 মিনিট পর, সূর্য ওঠার 15 মিনিট পর আমরা ঈদের নামাজ আদায় করি, এই চাস্তের নামাজ আদায় করি। অতএব সূর্য ওঠার 15 মিনিট পর মানে ঈদের নামাজ আদায় করা যায়। তবে ওলামাগণ বলেছেন, সালাফগণ বলেছেন যে যদি ঈদুল ফিতর হয় তাহলে ঈদুল ফিতরের দিনে একটু দেরি করা ভালো উত্তম, আর ঈদুল আজহা হলে তাড়াতাড়ি করা উত্তম ভালো। ঈদুল ফিতরের দিনে কেন করবে? মানে প্রত্যেক ঈদের ভিন্ন ভিন্ন একটা কর্ম আছে, একটা কাজ আছে, এজন্য সেই হিসাবে ঈদুল ফিতরের দিনে একটু দেরি করবে। ঈদুল ফিতরের দিনে আমাদেরকে যেটা বন্টন করতে হয় সেটা হলো যাকাতুল ফিতর, এজন্য যাকাতুল ফিতর বন্টন করতে একটু দেরি হতে পারে, এজন্য মানে একটু দেরি করে পড়া উত্তম ভালো। আর ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার দিনে কুরবানি করতে হয়, এই জন্য তাড়াতাড়ি পড়ে কুরবানি করা মানে সলাৎ আদায় করে কুরবানি করতে হবে। ঈদের দিনে প্রথমে যে কাজটি হবে সেটি হলো সলাৎ আদায় করা, প্রথমেই যে কাজটি হবে ঈদের ময়দানে গিয়ে সেটি হলো জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করা, প্রথমে সলাৎ আদায় করতে হবে, তারপরে খুতবা দেওয়া। তাহলে ঈদের দিনে সলাৎ আদায় করার পদ্ধতি অবশ্যই আপনারা জানেন, যে সলাৎ আদায় করার পদ্ধতি হলো আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আল্লাহুম্মা বাইক বাইক বা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, যে কোনো একটা দোয়া, ইস্তেফতার দোয়া, নামাজ শুরু করার যে দোয়া আছে যে কোনো একটা দোয়া পাঠ করার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 7টা তকবীর দিতে হবে, তারপরে কিরাত হবে। ঠিক দ্বিতীয় রাকাতে মানে সেজদা থেকে উঠে 5টা তকবীর হবে, তারপরে কিরাত হবে। তকবীরের মাঝে একটা ছোট্ট আয়াত পড়ার মতো বিরতি থাকা, অর্থাৎ একটু সময় দেওয়া ভালো, এটা দিতে হবে, সময় দিতে হবে। এবং ঈদের দিনে যে সুরাটি কিরাত করতে হবে সে সুরা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সুন্নাতি কিরাত হলো সুরা ক এবং সুরা কমর, ইত্তালাবাতি সাআত ওয়া শাক্কাল কমর। অন্য হাদিসে আছে সুরা আলা এবং সুরা গশিয়া, ঈদের দিনে এই কিরাতটা করতে হবে। ঈদের দিনে তারপরে ঈদের সলাৎ আদায় করার পরে খুতবা হবে, ঈদের সলাৎ আদায় করে খুতবা হবে, আর খুতবা একটাই হবে। মানে হাদিস থেকে যেটা প্রমাণ পায়, হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী সেটা হলো যে ঈদের খুতবা একটা হবে, তিনি মিম্বার ব্যবহার করেননি, মিম্বার ব্যবহার করেননি। তবে যদি কেউ দেখতে না পায় তাহলে উঁচু জায়গা ব্যবহার করতে পারে, তবে মিম্বার নির্দিষ্টভাবে মিম্বার ঈদের দিন ব্যবহার করেননি। ঈদের দিন আজান এবং একামত দিতে হবে না, আজান বিনা একামতে বিনা আজানেই ঈদের সলাৎ আদায় করতে হবে। ঈদের দিন খুতবা চলাকালীন মাঝে মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা পাঠ করা জরুরি নয়, এটা পাঠ করতে হবে না, পাঠ করতে হবে না, ঈদের দিন খুতবাই করতে হবে এবং খুতবার আগে পাঠ হবে সেটা আলাদা বিষয়। এইভাবে ঈদের নামাজ, ঈদের সলাৎ আদায় করতে হবে। ঈদের নামাজ সলাৎ আদায় করার পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে আবার বাড়ি ফিরে আসতে হবে। তো বাড়ি ফিরে আসার সময় রাস্তা পরিবর্তন করা এটা হলো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন, অতএব এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, এটা করতে পারেন। এই কয়েকটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে ঈদের দিনের আমলগুলো। আরও কিছু বর্জনীয় ছিল যে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ ঈদের খুতবাতে চেষ্টা করব কিছু আলোচনা করা।
আল্লাহ তাআলা কাছে পরিশেষ দোয়া করি আল্লাহ আমাদেরকে এই সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।